আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলছি সেটা হচ্ছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আপনারা জানেন যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা ছিল সেটা হরণ করা হয়েছিল যার ফলে কোটায় যারা সুবিধাভোগী ছাত্রছাত্রী যাদের বয়স তক্ষণ বত্রিশের নিচে ছিল তারা বঞ্চিত হয় সংশুদ্ধ হয়ে তারা মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করেছিল এবং সেই রিট আবার মুক্তিযোদ্ধা শিক্ষটা প্রথম এবং দ্বিতীয় সেটা পুনর্বহন করে আদেশ দিয়েছে এখন রাষ্ট্রপক্ষ থেকে আবার আপিল করা হয়েছে যার শুনানি আগামী চার তারিখে অনুষ্ঠিত হবে এটা আপনারা সকলেই জানেন এই বিষয় নিয়ে আমি কথা বলছি আমি মেহেজি হাসান সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ সর্বসাধারণের জ্ঞাতার্থে স্মরণ করিয়ে দিতে চাই যে চাকরিতে ব্যবস্থা সন্নিবেশন করা হয়েছিল আমাদের যে সংবিধান সালে প্রণয়ন হয়েছিল তার আগের থেকেই কোটা ব্যবস্থা এখানে সংযুক্ত করা হয়েছে কিন্তু যখন সংবিধান হয়েছে পরবর্তীতে সেটা সংবিধানের সাথে সংযুক্ত করা হয়েছে চাকরিতে এই যে যে কোটা প্রচলন এটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তান আমলে বিদ্যমান সেখানে আশি শতাংশ ছিল আঞ্চলিক কোটা আর বিশ শতাংশ ছিল আপনার মেধা কোটা আঞ্চলিক প্রেস হচ্ছে পশ্চিম পাকিস্তান চল্লিশ পূর্ব পাকিস্তান চল্লিশ এই আশি শতাংশ যাই হোক দেশ যখন আমার উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ যখন স্বাধীন হলো বিজয় অর্জন করলো তারপরে যেহেতু আমাদের দেশে কোনো প্রদেশ নেই কোটা আবার বঙ্গবন্ধু সরকার বহাল করেছেন সেই ক্ষেত্রে সেই আঞ্চলিক কোটাটাকে এটাকে নাম দেওয়া হলো কোটা যে জেলা কোটা করা হলো আশি শতাংশ এবং বিশ শতাংশ ছিল হচ্ছে মেধা কোটা এই আশি শতাংশ কোটার মধ্যে ছিল আপনার জেলার মুক্তিযোদ্ধা নারী রুদ্রী আদিবাসী তারপরে হচ্ছে আপনার যারা প্রতিবন্ধী বলি এই সব মিলে হচ্ছে শতাংশ যেটা হচ্ছে যেটার নাম ছিল পাকিস্তান আমলে ছিল আঞ্চলিক আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেটা হয়েছিল জেলা যাই হোক যে বিষয়টা আপনারা জানেন যে কোটা নিয়ে নানা ষড়যন্ত্র বিদ্যমান সম্প্রতি মহামান্য হাইকোর্টের যে রায় দিয়েছে চাকরিতে সরকারি চাকরিতে প্রথম এবং শতাংশ শ্রেণীতে যে ত্রিশ শতাংশে কিন্তু অনেক সমালোচনা আবার শুরু হয়েছে আমরা সকলের জ্ঞাতার্থে আবারও মনে করিয়ে দিতে চাই রাষ্ট্রপক্ষ যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বিচারিক প্রক্রিয়ার অংশ যা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পাদন করতে হয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচার ব্যবস্থার প্রতি আমরা সাথে লক্ষ্য করছি কোটা পুনর বহালে মহামান্য হাইকোর্টের রায় বিরুদ্ধে একটি মহল সক্রিয় অতীতের ন্যায় এই দেশ বিরোধী চক্র যেন কোন ধরনের অপপ্রচার ও দেশবিরোধী কার্যক্রম পরিচালিত করতে না পারে তাদের ষড়যন্ত্র হতে আমাদের পবিত্র সংবিধান দেশ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সুরক্ষার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য সংগ্রামে নিয়োজিত হতে আমাদের প্রস্তুত থাকতে হবে বিশেষ করে বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ এবং লালন করেন সেই দেশপ্রেমীর জনগণকে সর্বদা প্রস্তুত থাকতে হবে তারা যেন এই কোটার বিভিন্ন কথাগুলো অপচার করে আবার দেশের সৃষ্টি করতে না পারে এই বিষয়টি আপনাদের কাছে আহ অনুরোধ থাকবে পাশাপাশি আন্দোলন কর্মসূচি সংগঠনের প্রয়োজন দেশ জাতির প্রয়োজন সর্বত সদা সর্বদা আমরা অতীতে যেভাবে ছিলাম কখনো রাজপথে থেকেছি মিছিল করেছি মিটিং করেছি সমাবেশ করেছি মদ্মিনিময় সভা করেছি সংবাদ সম্মেলন করেছি প্রয়োজনে আমাদের সেসবগুলো সবসময় অব্যাহত থাকবে আমরা মানুষের সাথে আছি মানুষের সাথে থাকবো তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আজকে এই বাংলাদেশ বাংলাদেশটা আজকে যেভাবে বিভিন্ন শ্রেণীর লোকরা বিভিন্নভাবে এটাকে শোষণ করছে সেই শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হবে গড়তে হবে এবং আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু